সুপ্রভাত বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি শোল মাছের কালিয়া। এর জন্য যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে শোল মাছ টুকরো করে কাটা, নুন হলুদ দিয়ে মাখানো, আলু ডুমু ডুমু করে কাটা, পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, আর লাগবে সর্ষের তেল। গোটা মশলার মধ্যে চাই তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, গোটা জিরে, মেথি, দারচিনি, লবঙ্গ, এলাচ। আর গুঁড়ো মশলার মধ্যে রাখবে হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর ঘি। গরম মশলাটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন, পরে আপনাদের রেসিপিটা দিয়ে দেব। শোল মাছের কালিয়া করার জন্য প্রথমে তেল গরম করে, সর্ষের তেল গরম করে তার মধ্যে নুন হলুদ মাখানো শোল মাছগুলোকে ভেজে নিতে হবে। এরপর মাছ ভাজা হয়ে গেলে তেলের মধ্যে দিতে হবে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচটাকে একটু ফাটিয়ে দিতে হবে, এলাচ, গোটা জিরে আর মেথি। তারপর ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভাজতে হবে। এরপর আলুটা ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিতে হবে। বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আমি আলুর সঙ্গেও বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে আমি ভেজে নিয়েছিলাম, পরে আরেকটু পেঁয়াজ দিলাম। তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিতে হবে। পাশে একটা পাত্রে গরম জল করার জন্য রেখে দেবেন। আদা রসুন পেস্ট দেওয়ার পরে অল্প একটুখানি গরম জল দিয়ে মশলাটাকে নাড়তে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়। এটা ততক্ষণ হতে থাকুক। পাশে একটি বাটির মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে তার মধ্যে একটুখানি গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে। এরপর সমস্ত মশলাগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে গুঁড়ো মশলা যেটা আমরা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা ঢেলে দেবো।
ঢেলে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ কষাতে হবে, যতক্ষণ পর্যন্ত উপরে তেল একটু ভেসে না ওঠে। ঢাকনা খুলে দেখবেন, যদি উপরে তেল ভাসতে থাকে তাহলে বোঝা যাবে যে মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। তখন একটু সামান্য দিতে হবে, গরম জল দিয়ে ভালো করে আবার মশলাগুলোকে ভাজা ভাজা করে গরম জল ঢেলে দিতে হবে। এরপর ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে। এরপর ঢাকনা খুলে মাছগুলো দিয়ে দিতে হবে। এরপর খানিকক্ষণ পর ঢাকনা খুলে সামান্য গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে ফেলতে হবে। 16 মাছের কালিয়া খাবার জন্য একদম তৈরি, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।